ওই স্নো ক্যাপ মাউন্টেনটা হচ্ছে রোহতাং পাস। ক্যান ইউ বিলিভ? অটল টানেল ভাই, এখানে তো একবার না একবার যেতেই হবে লাইফ টাইমে। আজকে দিনে এটা একটা জিনিস আমার কাছে অ্যাচিভমেন্ট হলো যে আমি অটল টানেল আজকে ক্রস করলাম। জল কোন কোণে ঠান্ডা ভাই, কোন কোণে ঠান্ডা জল, জিসপার নদীতে এখানে এরম ভাবে হ্যাঁ ঠান্ডা জলে চোখ মুখ যদি ধুই কেমন লাগবে। ও হো হো ও বাপরে বাপ, বিভৎস ঠান্ডা জল। গুড মর্নিং ফ্রম মানালি। এইখানে পেছনে এইখানটায় বাইক পার্ক করে রেখে দিয়েছি, মানে সমস্ত কিছু লোড ফোড করে ইয়ে টিয়ে করে সব কিছু কমপ্লিট ডান। এখন ঘড়িতে সময় 10:36 বাজে আর মোটামুটি রেডি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকে প্রথম কথা, একটু বসে তোমাদের সাথে কথা বলি। এখান থেকে সারচু যাওয়ার, সারচুর ডিস্টেন্স এখান থেকে, মানে আমি যে হোস্টেলটাতে রয়েছি এই হোস্টেলটা হচ্ছে ব্যাকপ্যাকার স্পান্ডা হোস্টেল, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 178 কিলোমিটার। এবারে 178 কিলোমিটারের মধ্যে যদি মনে করি যে হ্যাঁ আমার হয়ে যাচ্ছে বা পেট্রোলের কোনো প্রবলেম হবে না, ক্যালকুলেটিভ ওয়েতে তো চলতে হবে, তো যদি সেই প্রবলেমটা যদি না হয়ে থাকে তাহলে ওখান থেকে একটু এগিয়ে যাব, না হলে সারচুতেই থেকে যাব। আর রইল বাকি হচ্ছে ব্যাকপ্যাকার স্পান্ডা এই হোস্টেলটার ব্যাপারে বলতে। এই হোস্টেলটা এমন একটা জায়গায়, মানে তোমাদেরকে কী বলবো, মানে এখান থেকে ভিউ, চুমু ভিউ ভাই, চুমু ভিউ, কোনো কথা হবে না। দেখো একবার জাস্ট, এটা হচ্ছে মানালির পাহাড়, ঠিক আছে, এইখানে পুরোটাই পাহাড়, আর ওই দূরে ওইখানটাতে, ঠিক আছে, ওই দূরে ওইখানটাতে ওই জায়গাটা হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনে ভরা। ওই স্নো ক্যাপ মাউন্টেনটা হচ্ছে রোহতাং পাস। ক্যান ইউ বিলিভ? এই হচ্ছে প্রপার্টি, ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রপার্টি। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর এইখান থেকে তুমি চেয়ারে বসে তুমি ওইখান থেকে ওইখানে রোহতাং পাস দেখতে পাবে। ইজেন্ট ইট লাভলি, কোনো কথা হবে না। হ্যাঁ, আমি এটা ইউজ করছি, ঠিক আছে, এটা একা একা যতটা করা যায়, যতটা পড়া যায়, কারণ এখানে চেন লুপটা করা দরকার ছিল। আর হচ্ছে যেহেতু আমার ডাবল স্ট্যান্ড নেই, যার জন্য এরমভাবেই করতে হবে, কিছু করার নেই। সে ডমিনার কোম্পানি ডাবল স্ট্যান্ড দেয় না, এত পয়সা দিয়ে বাইক কি বলবো। আর আমার ডিকের দুটো কান মুলে গেছে, এখানে একটা কান, এখানে একটা কান, এই দুটো কান মুলে গেছে। কীভাবে মুলেছে আমাকে জিজ্ঞেস করো না, আমি জানি না, আমার খেয়াল নেই, আমি জানিও না কখন হয়েছে কি বৃত্তান্ত, নাথিং। হাত ফাত ধুয়ে নেই, একটু জল খাই, পে করবো, ব্যাস দ্যাটস ইট, রেডি টু লিভ। দাদার কাছে এসেছিলাম আর কি ব্রেকফাস্ট করতে। আপনার নাম? গোল্ডি। গোল্ডি, আর ইয়ে স্টোর কা নাম? নীলগিরি হোটেল মানালি ডায়রি। আচ্ছা আচ্ছা, তো নীলগিরি হোটেল মানালি ডায়রি ইয়ে বললে সে আ যায়গা না, ইয়াহ পে? ইয়েস স্যার, আ যায়গা না? ইয়েস স্যার। তো মোমো খেতে একদম চলে এসো এখানে তোমরা। আর এখানে দই, দই ইয়ে দই হ্যাঁ ক্যা? নেই না স্যার, ইয়ে চাটনি। আচ্ছা আচ্ছা, চাটনি হ্যায়, চাটনি হ্যায়, ওই সোচ রহে আমি ভাবছি দই দিয়েছে। যাই হোক, এটা খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দে, ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর লাগে। হ্যাঁ, তো দাবিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মোটামুটি ধরো 10 পিসের মতো মোমো দিয়েছে এখানে, মোমো টোমো খেয়ে একদম পেট টাপুস আর একদম ফুল এনার্জি রয়েছে। আজকে বিশাল বড় একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর এই যে নদীটা, যেটা মালাসু নদী, এই যেটা বললাম, মানে আমার লাইফের প্রথম এরকম অ্যাডভেঞ্চার, আর তাও আবার তোমাদের সাথে। ভাই প্লিজ জুড়ে থেকো ব্লগটার সাথে, আর মানে ব্লগটা দেখছো যতক্ষণে ততক্ষণে হয়তো আমি মানে পৌঁছে গেছি অন্য কোথাও, বাট তোমাদের ভালোবাসার জন্যই আজকে হয়তো এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ইয়েস করতে হবে রাজদীপ, করতে হবে, ইয়েস, ভয় পেলে চলবে না, ডরকে আগে জিত হয়, একদম। এখন যাচ্ছি হচ্ছে তোমার জিসপার দিকে, ঠিক আছে, মানে মানালি থেকে বেরোচ্ছি এবার। এবার এখানে একটুখানি জিজ্ঞাসাও করে নিতে হবে, এটা কিসের আওয়াজ হচ্ছে? আরে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার, হেলিকপ্টার, আমি না ভাবছি তাই বলি, আমার না টায়ারে কিছু হলো নাকি? এই সাবাস, এই সাবাস, এটা হেলিপ্যাড, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, লাভলি, এখানে এখানে ইয়ে নামছে। আচ্ছা, আমি না ভাই মাঝে মধ্যেই ভাবছি যে এইরকম আওয়াজ হচ্ছে, আমার টায়ারটা ফেটে গেল নাকি, ফ্যাট 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 করে আওয়াজ হচ্ছে, কী হচ্ছে কে জানে।
এই হেলিপ্যাডে নামলো এখানে এই যে ওকে সয়া চলো গাড়ি ট্রাফিক নয় এটা হচ্ছে ভেড়া ট্রাফিক লাস্ট 15 মিনিট ধরে এই চলছে ওই দেখো ওই দেখো ওই দেখো আরে দে বাবা তোর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে তো একটু সরে যাও ভাই চলো ও মুক্ত হলাম এই ট্রাফিক থেকে ভেড়া ট্রাফিক থেকে এখানে যখন বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে ভাবো এখান থেকে কিরকম জোরে জল নামতে পারে রে বাবা রে আমার তো দেখেই কেমন একটা লাগছে সিরিয়াসলি আচ্ছা সোলাং ভ্যালি এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার অটল টানেল হচ্ছে 19 কিলোমিটার লে হচ্ছে 423 কিলোমিটার আর রোটাংলা হচ্ছে 46 কিলোমিটার কিন্তু আজকে আমি রোটাংলা যাচ্ছি না আজকে আমি যাচ্ছি অটল টানেল হয়ে সারচুর দিকে রোটাং অন্য কোনো সময়ে দেখব আজকে এবারের প্ল্যানে আমার রোটাং নেই তো দেখা যাক এবারে এগুলো চড়তে হবে এই তো চলে এসছে চড়াই চলো ইয়েস ইনক্লাইনগুলো চড়তে না আমার হেভি মজা লাগছে কেন জানি না হেভি মজা লাগছে এবারে আশা করি বুঝতে পারছো ওইখানে স্নো ক্যাপ মাউন্টেন ঠিক আছে ভাই ওফ সেরা লাগছে সেরা ভাই সেরা বিউটি ভাই কোনো কথা হবে না বাইকারদের পুরো গ্রুপ এসছে সব হিমালয়ান তামিলনাড়ু উত্তরপ্রদেশ সব হিমালয়ান সব এখান থেকে পাহাড়ের ওই ওই এক্স্যাক্ট ওই স্পটটাতে দেখো ওইখানে বরফ দেখতে পাবে ওই জায়গাটায় আমি হাতটা সরিয়ে নিচ্ছি এবার দেখো এটা হচ্ছে বরফ অফ ভাই আলাগি নজারা হয় ভাই আলাগি নজারা হয় কি নজারা হয় এখানে দেখো রোটাংলা রোটাংলা যেতে গেলে এই রুটটা নিতে হবে ঠিক আছে নিয়ে এরমভাবে ঘুরে ঘুরে ওইদিকে যেতে হবে এটা চলে গেল রোটাং পাস আর আমি সোজা চলে যাব হচ্ছে 3 কিলোমিটার পরে পড়বে হচ্ছে সোলাং ভ্যালি আর 14 কিলোমিটারে হচ্ছে তোমার নাম কি অটল টানেল আর 57 কিলোমিটার পরে পড়বে হচ্ছে নাম কি কেলং পাহাড়ে এই ধরনের ব্রিজ দেখলে না মানে মনের ভেতরে না কেমন একটা হয় এখানে ওই যে প্যারাগ্লাইডিং যেটাকে বলে ওই প্যারাগ্লাইডিং করছে আর ওইখানটা হচ্ছে রোটাংয়ের একটা সাইড দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে এটা হচ্ছে আরেকটা সাইড মানে যে সাইডটা পেছন দিকে রয়েছে এটা হচ্ছে ওই সাইডটা আর এখানে প্রচুর ভিড় মানুষের একদম মানে ছয়লাপ এখানে সব প্যারাগ্লাইডিং করতেই আসে এসে এখানে তারপরে এটিভিগুলো রয়েছে এগুলো চালায় এখানে ঠিক আছে রোপ ওয়ে রয়েছে আর মেবি হচ্ছে এটা হয়তো সোলাং ভ্যালি স্যার জি ইয়ে সোলাং ভ্যালি হ্যাঁ ক্যা ঠিক আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে বিআরওর একটা প্রজেক্ট এটা স্নো থেকে বাঁচার জন্য এটাকে করেছে নবনারীগঞ্জ দিস ইজ দ্য বিউটিফুল সোলাং ভ্যালি ঠিক আছে এইখান থেকে পুরো এই পুরো যে তোমরা ইয়েটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে সোলাং ভ্যালি আর ওইখানে যেটা মেঘে ঢেকে রয়েছে ওপরের দিকে ওই জায়গাটা ওটা হচ্ছে রোটাং নবনারীগঞ্জ দিস ইজ অটল টানেল রোটাং পাস এখানে হয়তো দেখাতে হতে পারে কিছু জিজ্ঞেস করতে হতে পারে স্যার জি যায় ওকে ওকে থ্যাংক ইউ স্যার জি চলো কোনো কিছু লাগলো না ছেড়ে দিল ওফ ও হো 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 অটল টানেল সাউথ পোর্টাল দিয়ে ঢুকছি আমি সাউথ পোর্টাল দিয়ে অটল টানেল ভাই ও আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন মানে অটল টানেল যখন শুরু হয়েছিল মানে কনস্ট্রাকশনটা তারপরে যখন সবাই এলো অটল টানেলটাতে তখন কি ভালো লেগেছিল আমি তো দেখেই আনাম ভাই এখানে তো একবার না একবার যেতেই হবে লাইফ টাইমে ও অসাধারণ অসাধারণ লাভলি ফিলিং ভাই লাভলি ফিলিং এইটা টানেলটার মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাথরুম ঠিক আছে কোন জায়গায় ইমার্জেন্সি ডোর রয়েছে যে এখানে 100 মিটার এখানে 370 মিটার এরকমভাবে লেখা রয়েছে আন্ডারপাসও রয়েছে যাতে কোনো রকম কোনো কিছু হলে যাতে তলা দিয়ে সবাইকে এখানে অ্যাক্সিডেন্ট হলো বা কোনো কিছু প্রবলেম হয়ে গেল তাহলে সেক্ষেত্রে যেন মানুষ এখান থেকে এক্সিট করতে পারে এই টানেলটা পুরো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মানে যেটা রোটাং পাস হয়ে আমাদেরকে নামতে হতো ঠিক আছে সেটাকে নামিয়ে দিয়েছে 30 মিনিটসে
ঠিক আছে মানে মানে 30 মিনিটস চার্জ এরকম লাগে যে যত সময় নিয়ে যায় আর কি ওই আর কি কভার করতে যতক্ষণ লাগে টানেলটা দ্যাটস ইট আর আমার একটা মানে গাট ফিলিং এখন আসছে এই টানেলটা পেরিয়েই মনে হচ্ছে ঠান্ডার ঝটকাটা খাবো আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশন আমি দিয়ে দেই এই যে রোটাং টানেল এই অটল টানেল রোটাংয়ের নিচে যে অটল টানেলটা রয়েছে এটা কিন্তু 10,000 ফিট ঠিক আছে 10,000 ফিটে এই টানেলটা বানানো হয়েছে আর এখন আমি ডিকেকে নিয়ে রয়েছি হচ্ছে 10,000 ফিটে ঠিক আছে মানে মানে বুঝতে পারছো তো পাহাড়ে 10,000 ফিট আমার জীবনের প্রথম এত বড় একটা লং রাইডে 10,000 ফিটে এখন আজকে আমি রয়েছি ওফ আলাদাই আলাদাই ভাই আলাদাই কতটা টাইম কম করে দিল এই অটল টানেল সিরিয়াসলি অ্যান্ড ব্যাস দ্যাটস ইট এখানে দাঁড়াতে দেবে না এখানে কাউকে বাইকার এরা দুজনে দাঁড়াবে ভাবছিল এখানে দাঁড়াতে দেবে না সব ওইখানে এখন এইখানে ওই মাঝে ওই শুরুতে যখন এসেছিলো সবাই তখন এখানে দাঁড়িয়ে ছবি ছাওয়া তুলে একদম মানে ছাওয়া ছাবি সিন করে দিয়েছে পুরো একেবারে তো ওই হচ্ছে অটল টানেল পুড়িয়ে সাবাস আমি বললাম না এখানে টেম্পারেচার ইয়ে করতে পারে ভাই কি হাওয়া দিচ্ছে ভাই হ্যাঁ পুড়িয়ে সালারে কি হাওয়া দিচ্ছে ভাই না না ঠিক হ্যাঁ কই দিক্কত নাহি হয় হাম আচ্ছা করতা হয় বহুত আচ্ছা করতা হয় এখানে দাঁড়াই একটুখানি ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 1:25 অটল টানেল থেকে বেরিয়ে পড়েছি এখানে বিভৎস হাওয়া দিচ্ছে মানে মানে ঠান্ডা মানে থরথর করে কাপড় মতো হাওয়া দিচ্ছে আমার কাছে এখানে লাইনারটা রয়েছে ব্যাগের মধ্যে সামনেই রেখে দিয়েছি এখানে লাইনারটাকে যাতে খুব বেশি যদি প্রবলেম হয় তাহলে আমি লাইনারটা যেন চট করে খুলে আমি পড়ে নিতে পারি বাকি ওয়েদার তো দেখে ওইদিকে যেতে হবে ওইদিকের ওয়েদার দেখে মনে হচ্ছে ঠিকই আছে কোনো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর এইখানে হচ্ছে ভাই এইটা পুরোটা হচ্ছে গ্লেশিয়ার্স ঠিক আছে গলেনি ওইটা পুরোটা ওই ওপরের এটা হচ্ছে রোটাং রোটাংয়ের টপ ওই জায়গাটা আর এটা হচ্ছে অটল টানেলটা জানি না হাওয়ার আওয়াজে কতটা ভালো অডিও এলো না এলো আজকের দিনে এটা একটা জিনিস আমার কাছে অ্যাচিভমেন্ট হলো যে আমি অটল টানেল আজকে ক্রস করলাম এরপরে আগে আগে আরও অনেক কিছু জিনিস আছে তো সেই জিনিসটা মানে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রস করতে হবে WB26BN6818 এটা হয়ে গেল পড়ছি এটা হয়ে গেল পড়ছি এবারে এখান থেকে একটুখানি বেরোতে হবে কারণ এখানে ভালো হাওয়া দিচ্ছে ভাই সিরিয়াসলি ভালো হাওয়া দিচ্ছে আচ্ছা আমি একটু এটা রাখতে হবে সাথে এটা রাখতে হবে ঠিক আছে এটা আমি পকেটে এখানে ঢুকিয়ে নেই কারণ এটা চেকপোস্টগুলোতে যদি চায় তাহলে সেটা দেখাতে হবে এটা এখানে মনে রাখলাম আমি এটা ভিডিও করছি তার কারণ যদি কোনো কারণে ভুলে যাই তাহলে আমি দেখে মনে রাখতে পারবো ঠিক আছে সোলো ট্রাভেল করতে গেলে অনেক কিছু ম্যানেজ করতে হয় চলো লেটস গো আর ওইখানে ওই অটল টানেলের ওইখানটাতে একবার দাঁড়িয়েছিলাম আমি ছবি টবি তোলার জন্য ভাই ও ভাই ঠান্ডা হাওয়া মানে ইটস লাইক ফ্রিজিং কোল্ড ভাই মানে হোল ডিফারেন্ট লেভেল মানে আমার মানে মনে হচ্ছে হাড় কেঁপে যাবে এইরকম লেভেলের কোন কোণে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে ভাগ্যিস রাইডিং জ্যাকেটটা আমি পরেছিলাম না হলে এমনি ভেতরে তো এমনি একটা টি শার্ট পরে আছি তো এখনো অবধি সেই রকম খুব একটা ইয়ে কিছু মনে হচ্ছে না ও হো 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 হোয়াট আ বিউটি পাশ দিয়ে নদী আর এখান দিয়ে রোড ও হো 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 হিমাচল এখনো অবধি হিমাচলে আছি এরপরে অন্য আরও একটা স্টেটে ঢুকবো সেটা হচ্ছে লাদাখ কিন্তু সেটা মেবি হয়তো আজকে নয় বাট আজকে হিমাচলেই হয়তো থাকতে হবে আমাকে ও হো 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 এই ধরনের গানে কোনো কপিরাইট আসবে না একদমই আসবে না একদমই আসবে না এই ধরনের গানে কপিরাইট আসবে না একদমই আসবে না একদমই আসবে না অটল টানেল ক্রস করে আমি এখন শিশু হয়ে গেছি ও ভাই অটল টানেল ক্রস করে আমি এখন শিশু হয়ে গেছি চন্দ্র নদীর পাশ দিয়ে যেরম ভাবে বাইক চালিয়ে যাচ্ছি ঠান্ডাটাও বেশ আমার যে কনকনে যে লাগছে এরপরে আসবে তান্ডি
তারপরে আসবে কেলং, ঝর্ণার জলটা ভরে নিলে ভালো হতো, ওয়াটারফল ছোট্ট একটা, আহাহাহা। এই গানে তো কপিরাইট আসবে না, এই গানে তো কপিরাইট আসবে না, এই গানে তো কপিরাইট আসবে না। ও লাভলি, হোয়াট আ সং! এটা খুব সুন্দর একটা গেট ক্রস করে এখন এই দুই পাশে হচ্ছে আমার গ্রিনারি, আর তারপরে সোজা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় পাহাড়, ঠিক আছে, বিশাল বড় পাহাড়। ও হো হো হো, বিউটিফুল। আমাদেরকে একটা জিনিস বলার রয়েছে, টান্ডি মোটামুটি আর 10 কিলোমিটার বাকি, কিন্তু টান্ডি যেতে গেলে ওই যে স্নো ক্যাপ মাউন্টেন যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওইটা এইটা মানে পুরোটা জুড়ে, মানে টান্ডির স্ট্রেচটা না, মানে অটল টানেল থেকে আপ টু টান্ডি পর্যন্ত যে স্ট্রেচটা রয়েছে ওটা না, তোমাদের পাহাড় দেখতে দেখতে মানে চোখের আরাম হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা এমন একটা জায়গা পাবে না যেখান থেকে তুমি পাহাড় দেখতে পাবে না। এই দেখো, একটা আমি মোড় ঘুরলাম, এই পাহাড়ের এই একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। চারটে ছয় বাজে, আর লং স্টোরি শর্ট, জিসপাতে রয়েছি, আর এখানে এই যে পেছনে যে হোমস্টেটা দেখছো এটা নিয়েছি, এখানে থাকছি। ওই যে কোনার একদম উপরেরটা ওইটা মানে ওই ঘরটার রুমটা নিয়েছি আর কি, আর এখানে আমার বাইকটা রাখা রয়েছে যাতে ওখান থেকে দেখতে পাওয়া যায়। এবারে চলো একটু ওই জিসপার নদীর ওইখানে যাই। এইখানটায় এটা একটা স্তূপার মতো রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, এইখানটা একটা স্তূপার মতো। আর ভাই, হোয়াট আ বিউটিফুল প্লেস! ওফ, জামার দিকে তাকিও না, কারণ জামাটা প্রচণ্ড নোংরা, ঠিক আছে, ধুলো বালি মেখে যা তা অবস্থা হয়ে রয়েছে। তো জিসপার এই পাহাড়ের এই সমস্ত জায়গায় এরমভাবে হাঁটছি, মানে ভাবা যায়, ভাবা যায়। হ্যাঁ, ও ও ভাই, পিছনে পাহাড়টা দেখো, ঠিক আছে, এইখানে ওইটা হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনটা, ঠিক আছে, যেটা আসার সময় দেখাচ্ছিলাম তোমাদেরকে। দারুণ জায়গায় হোমস্টেটা আমি পেয়ে গেছি, হোমস্টেটা নিচ্ছে আমার থেকে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। ওকে বললাম, বয়স্ক করে লোক, লোকটা ভীষণই পোলাইট, মানে বয়স্ক, একদম বৃদ্ধ বয়স্ক। বললাম নেই সব, হাম জিতনা কম হো সকে উতনাই লেতে হ্যায়। বললাম চলো ভাই, ঠিক আছে, এর থেকে বেশি আর কথা বাড়িয়ে লাভ নেই, আপাতত মাথা গোজার ঠাইটা আর রেস্ট নেওয়ার ঠাইটা আমার তো হয়ে গেল, জোগাড় তো হয়ে গেল। জল কনকনে ঠান্ডা ভাই, কনকনে ঠান্ডা জল, ভাই সাবাস। জিসপার নদীতে এখানে এরমভাবে হ্যাঁ ঠান্ডা জলে চোখ মুখ যদি ধুই কেমন লাগবে! ও হো হো ও, আরে বাপ রে বাপ, বিভৎস ঠান্ডা জল। আর না, আর নিতে পারবো না, আর পসিবল না ভাই, পুরো কনকনে ঠান্ডা জল, আর তার উপরে হাওয়াটা দিচ্ছে তো আরও মারাত্মক ইয়ে হয়ে গেল সালারে। যেহেতু এখানে সময়টা অনেকটা বেশি পেরিয়ে গেছে আর আমি খুব আজকে স্লো রাইড করে এসেছি, ঠিক আছে, তো সেই কারণে ভাবলাম জিসপাতে এখানে স্টে করে যাই। তার কারণ হচ্ছে এখানে স্টে করলে এখান থেকে লে হচ্ছে 350 কিলোমিটার, আমার বাইকে ফুয়েল রেঞ্জ মোটামুটি রিজার্ভের আগে পর্যন্ত দেয় হচ্ছে 300 কিলোমিটার, ঠিক আছে, তো রিজার্ভে থাকে 3 লিটার পেট্রোল, তাহলেও আমি সেফার সাইডে থাকবো, কিন্তু লেতে ঢোকার আগে ওই তোমার কারুর ওইখানে, ওখান থেকে তো আমি পেট্রোল ভরিয়ে নিতে পারবো, সেটা কোনো অসুবিধা হবে না। আজকে এই মুহূর্তে যদি আমি মুভ করে যেতাম তাহলে এখানে কি বলে বারলাচেলা পাস রয়েছে, তারপরে জিংজিং বার রয়েছে, তারপরে হচ্ছে ওগুলো খুব হায়ার অল্টিটিউড, আলো কতক্ষণ থাকবে না থাকবে সেই ব্যাপারটা অ্যাক্লিমেটাইজেশনের জন্য কতটা কি মানে হেলদি হবে কি না সেটা আমার একটুখানি ডাউট হচ্ছিলো, মানে একটু ডাইসি হয়ে গে যাচ্ছিলাম। সো ওই ডাইসি মেন্টালিটি নিয়ে আমি রাইডটা করতে চাইছিলাম, দিস ইজ দ্য রিজন ভাই আজকে আমি জিসপাতে স্টে করে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করোনি এখানে আসছে দেখো, বা ডি বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, ঠিক আছে,
যদি এখনো অবধি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এর পরের অ্যাডভেঞ্চারগুলো কিন্তু মিস করে যাবে। আর আমি সোলো করছি, সব কিন্তু শেয়ার করছি, ইচ অ্যান্ড এভরিথিং। সো জুড়ে থেকো।